হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই স্মার্ট গার্ল চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ টু সবাই খুব খুব ভালো আছো। আর আমি প্রিয়াঙ্কা ভীষণ ভালো আছি। দেখো আজকে হলো শুক্রবার, শুক্রবারের ডিনারে হচ্ছে তরকা। আমি ছোট্ট করে তরকা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ঘরোয়া উপকরণ দিয়ে, বাড়িতে থাকা জিনিস দিয়েই তরকাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তরকাটা আমি করছি সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পেলে মুখ কড়াইটা প্রেশারে সিটি মারা হয়ে গেছে। আর কী কী মশলা নিয়েছি? আদা রসুন, লঙ্কা, হলুদ, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, আর আদা রসুনটা আগে দিয়ে দিলাম। তারপর এবার লঙ্কা হলুদ যে মশলাটা নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর একটা স্পেশাল মশলা দিলাম। যেহেতু আমি তরকা মশলা এখানে ইউজ করছি না, সেজন্য আমি এখানে সবজি মশলা ইউজ করব। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সেই মুহূর্তে তরকা মশলাটা বাড়িতে ছিল না, তো হঠাৎ করেই মনে ইচ্ছা গেছিলো, সেই জন্যই তরকাটা মানে হয়েছে। সেরকমভাবে প্ল্যান ছিল না, সেই কারণে। দেখো এখানে সানরাইসের সবজি মশলাটা ইউজ করেছি, ভীষণই টেস্ট ভালো হয়েছিল। তোমরা চাইলে ইউজ করতে পারো, ভীষণই ভালো লাগবে। আর দেখো এখানে একদম রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সবজি মশলাটা দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে ঠাম্মার জন্য তুলে রাখবো, আর ডিম দেবো। তো ঠাম্মা তো ডিম খায় না, তোমরা জানোই তো, সেই কারণে ঠাম্মার জন্য আগে বাটিতে তুলে রাখলাম। তারপর আমরা তেলের মধ্যে ডিমটাকে দেবো, দিয়ে ভুজিয়া বানিয়ে তরকাটা আবার ওতে ঢেলে দেবো। আর দেখে নাও তরকা একদম কিন্তু রেডি হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। সত্যি দেখতে যেরকম ভালো হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। বাট তরকা মশলা ইউজ না করে এরকম হবে ভাবতে পারিনি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। নেক্সট ভিডিও নিয়ে পরের দিন আসছি। বাই।